Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama. যে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, এখান থেকে আপনাদের কুপনটা সংগ্রহ করতে হবে। তো প্রসাদ বিতরণের কক্ষ যেটা, আর তার ঠিক পাশেই রয়েছে রন্ধনশালা। তো এই হলো গোশালা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গোমাতা রয়েছেন, তার ঠিক পাশেই রয়েছে এখানে থাকার ব্যবস্থা। বিশাল বড় একটা বিল্ডিং, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছেন ভোগারতি হচ্ছে, আর বিগ্রহগুলি জাস্ট অপরূপ সুন্দর। তো ধরনের প্রসাদ খাওয়ার পর এখন মনে হচ্ছে কেউ আমাকে একটা বালিশ দিক, একটা টানা ঘুম দিক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন পর, আই রিপিট, অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও। একদিন পুজোর ভিডিও করতে করতে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম নিজেকে একটু রিচার্জ করে নিই, তারপর নতুন ভিডিও করা যাবে। তো আপাতত দুর্গা পুজো, কালী পুজো, রাসযাত্রার সমস্ত উৎসব শেষ। আগামী এক মাসের মধ্যে, অর্থাৎ অ্যাটলিস্ট এই ডিসেম্বরে কোনো পুজো নেই, তাই ভাবলাম ফেরা যাক আমার, আপনার, আমাদের সকলের প্রিয় সিরিজ টেম্পলস অফ বেঙ্গলে। টেম্পলস অফ বেঙ্গল সিরিজে আজকে যে মন্দিরের খোঁজ আপনাদেরকে দিতে চলেছি, এই মন্দিরটার গঠনশৈলী কিন্তু জাস্ট দেখার মতো। তাছাড়া মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে, থাকার ব্যবস্থা আছে। তো এরকম খুঁটিনাটি তথ্য কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, যেমন আপনারা কী করে যাবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত কিছু। আপনাদের যেটা করতে হবে সেটা হলো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি সেটাই তো আপনাদের বলা হলো না। আজকের গন্তব্যস্থল হাবিবপুর। এই হাবিবপুরটা আবার কোথায়? হাবিবপুরটা হলো রানাঘাট শান্তিপুর লাইনে, রানাঘাট জংশন, তারপরে কালীনারায়ণপুর, তারপরেই হাবিবপুর। হাবিবপুর থেকে যাব হাবিবপুর ইস্কনে। আর হাবিবপুরে কিন্তু অনেক মন্দির আছে, শুধু একটা মন্দির নয়। তো আমি আস্তে আস্তে সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করিয়ে দেবো। তো ঘড়িকাটা এখন বাজে 10:30, আর ট্রেন হচ্ছে 10:41, মানে শান্তিপুর লোকাল। তো হাবিবপুর নেমে বাকি কথা হবে, তো চলুন। তো রানাঘাট থেকে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 15-20 মিনিটে আপনি পৌঁছে যেতে পারেন এই হাবিবপুর স্টেশনে। তো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে বের হতে হবে। তো এই হলো স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে টোটো পেয়ে যাবেন আপনারা। টোটোয় উঠে বলবেন হাবিবপুর ইস্কন মন্দির, ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা, আর সময় লাগবে 10-12 মিনিট মতো। টোটো আমাকে এখানে দাঁড় করালো, আর দেখতে পাচ্ছেন একদম সামনেই রয়েছে ইস্কন। আচ্ছা, তো ফাইনালি চলে আসলাম হাবিবপুর ইস্কন মন্দিরে। তো চলুন যাওয়া যাক ভিতরে। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী। যেমনটা আপনাদের প্রথমেই বলছিলাম, মন্দিরের গঠন শৈলীটা কিন্তু দারুণ সুন্দর, একটা ডিজাইন করা, আর বেগুনি আর সাদা আর সোনালি রং করা রয়েছে। শুধু তাই নয়, মন্দিরের পিছনের দিকে অনেকগুলি রত্নও রয়েছে। তো দেখতে পাচ্ছেন মন্দিরের একদম পিছন দিকটা 3টে বড় বড় রত্ন, আর এই 3টে রত্নের আশেপাশে কিন্তু প্রচুর ছোট ছোট রত্নও রয়েছে, আর একদম মাঝখানে লেখা রয়েছে ইস্কন। তো মন্দিরটা কিন্তু হিউজ, দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এন্ট্রি গেট। মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের পারিপার্শ্বিক যে পরিস্থিতি বা যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাদের দিয়ে দিই, চলুন। তো সবার প্রথমে আপনাদের দেখাই, 2টো গেট আছে, একটা এই গেট আর একটা এইদিকের গেট। আপনারা যারা গাড়ি করে আসবেন, মানে 4 চাকা বা 2 চাকা, তারা এই গেটটা দিয়ে ঢুকবেন, ঠিক আছে। তো পাশেই মেন রোড, মেন রোডের পাশে যে গেটটা সেই গেটটা দিয়ে ঢুকতে হবে। আর দেখতে পাচ্ছেন গাড়ি পার্ক করার মতন, মানে পার্ক করার জন্য প্রচুর জায়গা আছে, ঠিক আছে, বিশাল বড় একটা জায়গা আছে। আর এখানে কুপন কাটতে হয়, এই দেখতে পাচ্ছেন, গাড়ি নিয়ে আসেন বা সাইকেল নিয়ে আসেন, তার পার্কিং ফিস এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন সাইকেল হচ্ছে 5 টাকা, বাইক হচ্ছে 10 টাকা, টোটো 10 টাকা, অটো 20 টাকা, আর 4 চাকা গাড়ি 30 টাকা, আর বাস যদি কেউ ভাড়া করে আনে তাহলে 100 টাকা। আর এপাশে অনেক কিছু আছে, যেমন প্রত্যেকটা ইস্কনে থেকে থাকে, যেমন গোপালের ছবি দেওয়া একটা টি শার্ট রয়েছে, অনেক পুঁথির মালা রয়েছে, বই রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে কিছু কিনতে পারেন এখানে। আচ্ছা, এই হলো মূল মন্দির। মূল মন্দিরের পাশে এখানে একটা
মিষ্টির দোকান আছে, মানে এটা ইসকনেরই একটা মিষ্টির দোকান, লেখা রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। এখান থেকে আপনাদের কুপনটা সংগ্রহ করতে হবে। মহাপ্রসাদের যে কুপন মূল্য সেটি লেখা রয়েছে, রাজভোগ মহাপ্রসাদ 170 টাকা, এর হচ্ছে 200 টাকার একটা কুপন, মানে এটি পার্সেল করে নিয়ে গেলে 200 টাকা, আর তারপরে রয়েছে মহাপ্রসাদ 70 টাকা। আর নিচে মোবাইল নম্বর আছে। গোবিন্দা রেস্টুরেন্ট, আমরা দেখেছি যে কলকাতার যে স্কন মন্দির সেখানেও একটা রেস্টুরেন্ট আছে, আর এখানেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্টের যে জিনিসগুলো, মানে খাবারের জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো এখানে লেখা রয়েছে প্রাইস সহ। তো আমি এই কুপনটা নিয়ে নিয়েছি, আমি নিয়েছি রাজভোগ, এটা হচ্ছে 170 টাকা। এখনো সে রাধারানি বাঁশির সুরে পাগলিনি অষ্টসখীর শিরোমণি। মন্দিরে কিন্তু এখনও যাবো না, আগে চলুন দেখে আসি গোশালাটা। আর এই পুরো ইস্কনটা বিশাল বড় একটা জায়গা জুড়ে রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা রথও রয়েছে, রথযাত্রার দিন খুব সম্ভবত এই রথটা বের করা হয়। হাবিবপুর ইস্কন বলে না, যত ইস্কনই আছে প্রত্যেকটা ইস্কন কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো প্রসাদ কক্ষ, এখানে কিন্তু ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, প্রসাদ বিতরণের কক্ষ যেটা, আর তার ঠিক পাশেই রয়েছে রন্ধনশালা। তো এটা হলো রন্ধনশালা, দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু, ঠিক আছে। তো একটার সময় প্রসাদ বিতরণ করা হবে, এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 12টা। আচ্ছা, যেমনটা আপনাদের বললাম, এখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, আর তার ঠিক পাশেই রয়েছে এখানে থাকার ব্যবস্থা। চলুন এখানে যে অফিস ঘরটা আছে সেখানে গিয়ে একটু শুনে নিই যে কত কী লাগে এখানে থাকতে। বিশাল বড় একটা বিল্ডিং, ঠিক আছে, বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু হাবিবপুর ইস্কনে থাকতেও পারেন, তার জন্য ব্যবস্থাও আছে। এই দেখতে পাচ্ছেন চারতলা বিল্ডিং, আর রুম রেন্ট যেটা সেটা 800 টাকা আর 500 টাকা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা ফোন করেও জিজ্ঞাসা করতে পারেন যে কত কি রেন্ট আছে। তো আপাতত চলুন এবার যাওয়া যাক গোশালা দেখতে। তো ইস্কনে গোশালা থাকবে এটা স্বাভাবিক, তো দেখে দিচ্ছি চলুন, তারপরে যাব মূল মন্দিরের ভিতরে। এটা হলো থাকার ব্যবস্থা, মানে বিশাল বড় বিল্ডিং যেটা আপনাদের আগে দেখালাম, আর ঠিক বিল্ডিংয়ের পাশেই রয়েছে গোশালা। তো এই হলো গোশালা, তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গোমাতা রয়েছেন, আর এপাশে বিচুলি কাটছে। বিচুলি কাটার জন্য কিন্তু বিশাল বড় একটা ঘরও রয়েছে, তো এখন বিচুলি কাটছে, ভিতরে আর যাবো না, আর বিচুলি কাটা কী দেখাবো। আর আশেপাশে কিন্তু বেশ একটা পার্ক মতন রয়েছে, এই যে চারিপাশটা দেখছেন এটা কিন্তু জাস্ট অসাধারণ, ঠিক আছে, মানে খুবই শান্ত একটা পরিবেশ আর খুবই গোছানো গাছন যেটা আগেই আপনাদের বললাম। আর এখানে দেখছি প্রচুর এরকম তারা গাঁদা বা ক্যালেন্ডুলা যে ফুলগুলো হয় সেই ফুলের চারাগুলো লাগানো হয়েছে, আর এটা খুব সম্ভবত গ্যাজেনিয়া। তো বাড়িতে ফুল গাছ লাগাই, তো ফুল গাছের চারা দেখলেই বুঝে যায় যে এটা কোন ফুল গাছ। তো খুবই সুন্দর লাগছে কিন্তু আশেপাশটা, আর প্রচুর ভক্তরাও এসছে আজকে, যেহেতু আজকে শনিবার অনেকে ছুটিও রয়েছে। মূল মন্দিরে যাব, কিন্তু তার আগে আরেকটা কথা, আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি। এই যে আমার পিছনে এই পিঙ্ক কালারের যে বিল্ডিংটা দেখছেন, এখানে কিন্তু মহাপ্রসাদ অর্থাৎ 70 টাকার কুপনের যে প্রসাদটা সেটা এখানে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, আর সামনের দিকে মানে যেখান থেকে এন্ট্রি মন্দিরের সেখানে কিন্তু বিতরণ করা হয় রাজভোগ অর্থাৎ 170 টাকার মহাপ্রসাদটা। এখান থেকে প্রসাদের কুপনটা কাটলাম, তার পিছনে এই যে ঘরটা দেখছেন এখানে বিতরণ করা হয় রাজভোগ, দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে রাজভোগ প্রসাদ কক্ষ। তো সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি, এবার চলুন যাওয়া যাক মূল মন্দিরের ভিতরে। এখানে যে মিষ্টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এখানকারই তৈরি, ঠিক আছে, যে গোশালাটা দেখছেন সেখানকার দুধ দিয়েই মিষ্টি ঘি এগুলো তৈরি হয়, আর ঘিও দেখছেন এখানে প্রস্তুত করা হয়। আচ্ছা, মূল মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু দুটো এরকম এন্ট্রি গেট রয়েছে, এদিকে একটা এদিকে একটা, তো যে কোনো একটা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। আচ্ছা, ঘড়ি কাটায় এখন বাজে 12:36, আর এখনই কিন্তু ভোগ আরতি শুরু হবে। ভোগ আরতি শুরু হওয়ার আগের প্রত্যেকটা স্কনেই কিন্তু এরকম পর্দা দিয়ে ঢেকে রাখা থাকে বিগ্রহগুলি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন শঙ্খ বাজানো হচ্ছে, তো প্রত্যেকটা স্কনেই কিন্তু এরকম শঙ্খ বাজিয়ে পর্দা সরানো হয়, তারপরে আরতি শুরু হয়। তো হবিবপুর স্কন কিন্তু তার ব্যতিক্রম নয়। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব।
আচ্ছা, তো ফাইনালি কিন্তু ভোগ আরতি শুরু হয়ে গেল, আর এখন কিন্তু প্রচুর ভক্ত এসেছেন দর্শন করার জন্য। চলুন এবার বিগ্রহগুলি দর্শন করা যাক। বেদির একদম ডান দিকে আছেন শ্বেতপাথর দ্বারা নির্মিত গৌর নিতাই, আর মাঝখানে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা, এবং তাদের বাঁদিকে আছেন কোষ্ঠীপাথর দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণ এবং শ্বেতপাথর দ্বারা নির্মিত রাধিকার বিগ্রহ। আর প্রতিটি বিগ্রহের ছোট বিগ্রহ তাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন সামনে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ছোট বিগ্রহ, আর ঠিক একইভাবে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার ছোট বিগ্রহ তাদের সামনে আছে, আর ঠিক একইভাবে গৌর নিতাইয়ের বিগ্রহ কিন্তু সামনে রয়েছে, মানে ছোট বিগ্রহ সামনে রয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন প্রভুপাদ সহ বিভিন্ন যে প্রভুরা আছেন তাদের বিগ্রহগুলি সামনে রাখা রয়েছে, আর যে বেদিতে বিগ্রহগুলি অধিষ্ঠান করছেন সেই বেদিটা জাস্ট অপরূপ সুন্দর। এখন যে ভোগগুলি দেখছেন এই ভোগগুলোই কিন্তু বিগ্রহগুলিকে নিবেদন করা হয়েছিল। আরতির শেষে দেখতে পাচ্ছেন দুয়ার দিয়ে দেওয়া হচ্ছে, মানে প্রধান যে গর্ভগৃহ বা প্রধান যে বেদি তার সামনে যে গেটটা থাকে সেটি দিয়ে দেওয়া হচ্ছে, আবার বিকেল 4টার সময় এই দুয়ার খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। আচ্ছা, সবে ভোগ আরতি শেষ হলো আর ঘড়ি কাটায় বাজে এখন 1:10, আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর ভক্তরা প্রসাদের জন্য কুপন কাটছে। তো ভক্ত যদি কম হয়, মানে ভক্তদের সংখ্যা যদি কম হয় তাহলে 1টা পর্যন্তও আপনি কুপন কাটতে পারবেন। আচ্ছা, এটা হলো 170 টাকা কুপন মূল্যের প্রসাদ বিতরণের কক্ষ, আর দেখতে পাচ্ছি এখানে বসে এরকম প্রসাদ বিতরণ করা হয়, আর যে বসার জায়গাগুলো সেগুলো কিন্তু দারুণ, চেয়ার না এরকম দেওয়ালের সাথে অ্যাটাচ, আর এটা কিন্তু এসি ঘর, ঠিক আছে, এসি কক্ষ। সবার প্রথমে স্টিলের গ্লাসে জল দেওয়া হলো, তারপরে আপনি যে কুপনটা কেটেছেন সেই কুপনটা দিয়ে দিতে হবে, তারপরেই প্রসাদটা আসবে। আচ্ছা, তো ফাইনালি চলে এসেছে 14 রকম পদ বিশিষ্ট প্রসাদ, তো দেখিয়ে দিই কী কী আছে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন লুচি রয়েছে, তারপরে রয়েছে বাঁধাকপির একটি বড়া, তারপরে পাঁপড় রয়েছে, এখানে পোলাও, পোলার পরে রয়েছে ঘুগনি, এটা লুচি দিয়ে খাওয়ার জন্য, তারপরে রয়েছে পনির, আর পনিরের সাইজটা দেখুন একবার জাস্ট, আর পনিরের পরে রয়েছে এটা হলো একটা ছানা কে বেসন দিয়ে মুড়ে একটা রেসিপি তৈরি করা হয়েছে, তারপরে রয়েছে ডাল, তারপরে রয়েছে চাল কুমড়োর একটি তরকারি, আর তারপরে রয়েছে চাটনি, এটা কিন্তু চালতার চাটনি, তারপরে রয়েছে পায়েস, তারপরে রয়েছে একটি গোলাপ জামুন, আর তারপরে স্যালাড। এই হলো 14 রকম পদ বিশিষ্ট প্রসাদ। আচ্ছা, এত ধরনের প্রসাদ খাওয়ার পর এখন মনে হচ্ছে কেউ আমাকে একটা বালিশ দিক, একটা টানা ঘুম দিক। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে হাবিবপুর ইসকন মন্দিরের যে প্রসাদগুলো সেই প্রসাদে একটা ঝালের প্রভাব রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তার রিপ্লাই আমি অবশ্যই দেব, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে।